আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি একজন প্রবাসী বাংলাদেশি। তিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং ঘাড়ের ব্যথায় উনি ভুগছিলেন। স্যার, প্রথমে একটু জানতে চাচ্ছি আপনার নামটা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আসলে আমার দেশের বাড়ি জালুকাঠি। আমি সৌদিতে ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট আমি এই আপনাদের হসপিটালে ডাইরেক্ট এসেছি। এরপরে দেশে গেছিলাম, তিন চার দিন ছিলাম, এরপরে আবার এখানে এসে ভর্তি হলাম। আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছি মূলত আপনার সমস্যাটা কী ছিল বা আপনার এই সমস্যাটার উৎপত্তি কীভাবে আমাদের সাথে যদি একটু শেয়ার করেন স্যার। আসলে আমার ঘাড়ের ব্যথাটা ছিল দীর্ঘদিনের। আচ্ছা, এটা হয়তো ওই ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা ব্যথা করতেছে। সাত আট চার পাঁচ বছর হবে তো ওই থেকে ব্যথাটা আস্তে 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 বেড়ে গেছে। ডাক্তারও দেখেছি, জালুকাঠ বরিশালে দেখেছি, তারপরে সৌদিতে দেখাইছি। তো সাময়িক ভালো হলেও এই পুরোপুরি ভালো হয়নি। এরপরে ইউটিউবের মাধ্যমে এই ডিপিআরসি হসপিটালের এইটা জানতে পেরেছি। আর ইদানিং ব্যথাটা খুব রকমের বেড়ে গেছিলো। তো আমি গত বছরও আসছিলাম এই ব্যথা জনিত কারণে যে ডাক্তার দেখাবো বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে আসছিলাম, কিন্তু সময়ের অভাবে দেখা দিতে পারিনি, চলে গেছে। বুঝতে পেরেছি। আর বিশেষত আমার ছুটি হয় দুই বছর অন্তর। আচ্ছা, কিন্তু এবছর এই যাওয়ার পরে ব্যথাটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যার ফলে আমার এক বছরের মাথায় আবার ব্যাক করতে হয়েছে। আচ্ছা, এবং ডাইরেক্ট আমি এই হসপিটালে এসেছি, এয়ারপোর্ট থেকে নেমে ডাইরেক্ট এখানে। আচ্ছা জি, ডিপিআরসি হসপিটাল আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছিলেন? জি। আচ্ছা, হ্যাঁ, ওনাকে আমি মূলত ওই ইউটিউবে পেয়েছি। বুঝতে পেরেছি। এবং ওনার কয়েকটা আমি কনফারেন্স দেখছি, টিভি কনফারেন্স, ওইটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এই হিসাবে ওনার কাছে এসছি। এবং ও এর আগে আরেকটা কথা বলে রাখি, আমি ওই ইউটিউবের মাধ্যমে জানার পরে আমার এখানে জামাতা থাকে, আমার মেয়ের জামাই। আচ্ছা আচ্ছা, তাকে ওনার কাছে পাঠাইছিলাম। আচ্ছা, এবং ওনার মাধ্যমে আমার ডাইরেক্ট সরাসরি ওনার সাথে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এবং তার মাধ্যমে দুই মাসের ঔষধ লিখে নিয়েছিলাম, প্রেসক্রিপশন। এবং আপনার এখান থেকে ঔষধ নিয়ে সেটা সেবনে মোটামুটি একটু ভালো লাগছে আমার কাছে। এরপরে ওই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম এরকম করলে হবে না, তো যেতে হবে। আর ওনার ভিডিওগুলো দেখে সেটা ভাবলাম যে ঔষধে সারবে না, আরও কিছু হয়তো আছে, এই ভেবে ডাইরেক্ট চলে আসলো। আচ্ছা, এইটাই ওনার সাথে। আচ্ছা, তারপরে এখানে আসার পরে আপনি যখন ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এখন আপনার অবস্থাটা একটু আমাদেরকে বলুন। হ্যাঁ, আসলে আমি ওনার কাছে আসার পরে উনি এক মাসের কোর্স দিছিলেন। তো আমি বললাম, দেখেন স্যার, আমার তো দুই মাস আড়াই মাসের ছুটি, এখানে আসছি আমি, এতদিন এক মাস কোর্স করতে পারবো না। তো উনি বলছেন নিম্নে আপনাকে একুশ দিন করতে হবে। ঠিক আছে, তো চেষ্টা করব। সে হিসাবে আমি কিছু রিপোর্ট টিপোর্ট উনি দিলেন, ওইটা করে আমি দেশে গেছি। চার দিন থাকার পরে চলে আসছি। আমি এখন এখানে আজকে ১৭তম দিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি, আমি এখন 70% আরো আর মনে হয় আরও দুই একদিন থাকলে আমি পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। এটা আমার ধারণা, মানে এরকমের আমাকে আমি দীর্ঘ দুই বছর দশ মিনিট হাঁটতে পারি না একাধারে। আচ্ছা আচ্ছা, কারণ হাঁটলি আমার কোমরে ব্যথা, পায়ের পাতা থেকে ঝিনঝিন করে সমস্ত পা অবশ হয়ে যেত। আচ্ছা, আজকে আমি সকালে
দেড় ঘন্টা হাঁটছি। আমার কাছে এটা যে কতটা পাওনা তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে আজকের দিনটা আমার জন্য, কারণ দীর্ঘ দেড় বছর পরে আমি আজকে দেড় ঘন্টা হাঁটলাম, খুব ভালো লাগছে আমার কাছে। আমি খুবই এ ব্যাপারে খুবই আমি নিজকে খুব ভালো মনে ভাগ্যবান মনে করছি এবং আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। আচ্ছা, শুনে আমাদেরও অবশ্যই অনেক ভালো লাগছে স্যার। একটু জানতে চাইবো যে এখানকার যারা স্টাফ ছিলেন বা যারা নার্স ছিলেন তারা আপনার ঠিক মতো টেক কেয়ার করেছেন বা অন্যান্য যে ডক্টররা ছিলেন তারা আপনার কেমন যত্ন নিয়েছেন? আসলে এদিক দিয়ে আসলে আমাদের দেশের হসপিটালগুলো আমরা সাধারণত যা দেখে থাকি সেই রকম টেক কেয়ার করে না, কিন্তু এখানে এর ব্যতিক্রম আমার চোখে পড়েছে। অর্থাৎ সর্বক্ষণিক এখানে কর্মচারীদের ঊর্ধ্বতন কর্মচারীদের পদাচরণ দেখছি, সাথে সাথে স্টাফ এবং যারা মানে কাজে আছেন ওনাদের কাজের যে একটা অ্যাটিটিউড আমাকে খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এবং তদারকির ব্যাপারে বলতে গেলে বলতে হয় রাত তিনটা চারটার সময় যদি একজন একজন নার্সকেও কল দিছি সাথে সাথে উনি এসে হাজির হয়েছে, আসলে আমার কাছে এটা খুব ভালো লাগছে। এরকমের যদি প্রত্যেক প্রতিষ্ঠান এই রকমের যদি সেবা দান করতো আমাদের দেশে তাহলে আমার কাছে না শুধু সারা বিশ্বের জন্য আমাদের দেশটাও একটা মডেল হতে পারত, কিন্তু সেটা আমরা বাস্তবে দেখছি না, দেখছি তার উল্টোটো যা এখানে আমি এখন দেখছি। স্যার একটু জানতে চাচ্ছি যে আপনার যে সমস্যা, এই ধরনের সমস্যা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অনেক মানুষেরই এই ধরনের সমস্যাগুলো আছে, তো যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছে না বা কার কাছে যাবেন তারা হয়তো সেটা বুঝতে পারেন না বা বিভিন্ন রকম অপচিকিৎসারও সম্মুখীন হন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমি বলবো এই কথাই যে আমার আমি তো এর ভুক্তভোগী, আমি অনেক টাকা এর পিছনে খরচ করেছি, তো বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বিভিন্নভাবে নিয়েছি, অ্যারাবিয়ান ডক্টর মাসরি বিশেষত, তারপর ইন্ডিয়ান, এদেরও আমি ট্রিটমেন্ট নিয়েছি, তো আসলে আমার কাছে ভালো মনে হয়নি। তো আমার এ ব্যাপারে এখানের যে চিকিৎসা সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার এই সমস্ত এই বিশেষত এই ব্যথাজনিত যে রোগগুলো আছে এগুলো নিরাময়ের জন্য এটা একটা সুন্দর প্রতিষ্ঠান, আমার সবার এই সমস্ত রোগজনিত ব্যথা বা এই জন্য এই এই সমস্ত কারণে যারা দীর্ঘদিন ভোগেন অসুস্থতায় তাদের প্রতি পরামর্শ থাকবে। আপনারা এই রকমের যে প্রতিষ্ঠান আছে বিশেষত এই ডিপিআরসি হসপিটাল, আপনারা আসুন, আমি তো এর প্রত্যক্ষদর্শী, আপনারাও এর সেবা নিয়ে দেখেন, হয়তো আমার মনে হয় আপনারা 80% উপকৃত লাভ করবেন। এইটা হলো আমার মনের অভিব্যক্তি। আর বিশেষত আরেকটা এই এখানের যে স্টাফদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের এই স্টাফদের সেবা শুশ্রূষা আমার কাছে ভালো লাগছে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানের যে এই এই রকমের ব্রাঞ্চ বাংলাদেশে সব জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন তাহলে প্রান্তিক লেভেলের যে মানুষগুলো আছে যারা এই সমস্ত রোগের ভালো চিকিৎসা নিতে পারছে না সেটা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং বাংলাদেশ এতে বহুত উপকৃত হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনি আর মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, জি ধন্যবাদ, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনাকেও অশেষ ধন্যবাদ।